স্বাস্থ্য ব্যবস্থায় দেশের নিকৃষ্টতম ডাবল ইঞ্জিন যোগী রাজ্য। যে যোগী রাজ্যকে নরেন্দ্র মোদী উত্তম প্রদেশের তকমা দিয়ে ঢালাও প্রচার চালাচ্ছেন, সেই রাজ্যই মুখ থুবড়ে পড়ল খোদ কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। নীতি আয়োগ জানিয়ে দিল, দেশের মধ্যে নিকৃষ্টতম স্বাস্থ্য পরিষেবা উত্তরপ্রদেশের, আর দ্বিতীয় ও তৃতীয় নিকৃষ্ট স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্যগুলিও সেই মোদীর ব্র্যান্ড ডাবল ইঞ্জিনের এনডিএ শাসিত বিহার এবং মধ্যপ্রদেশ। করোনাকালে গঙ্গায় ভেসেছে অসংখ্য মৃতদেহ। গত দু মাস ধরে সেই ডাবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশকেই সোনার রাজ্য হিসেবে বর্ণনা করে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিজেপি। ভারতের প্রতিটি রাজ্যের সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে উত্তরপ্রদেশ কিভাবে উত্তম প্রদেশে পরিণত হচ্ছে। যদিও উন্নয়নের প্রমাণ হিসাবে বিজ্ঞাপিত ছবির কোনোটি আসলে কলকাতার উড়ালপুল, কোনোটি চীনের এয়ারপোর্টের, তবে এবার মোদী এবং যোগীর প্রচারের ফানুস ফেটে গেল বিজেপি সরকারেরই অন্দরের রিপোর্টে।